বাবা কই দেখি বাবা পিছু ট্যাগ 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 না মর্নিং বন্ধুরা, সকালবেলায় অনেকটা ব্যস্ত ছিলাম, তো কাজ বাজ দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে ব্যস্ত থাকার কারণটাও অনেকটা তোমরা বুঝতে পেরেছো যে আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো চলো, নিতাস গপশপের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, সেই সাথে সাথে অনেক ভালোবাসা। এখানে বরের জন্যই এটা হচ্ছে, তোমরা সবাই জানো যে ওর লাঞ্চে রুটি নিয়ে যায়, তাই তাড়াতাড়ি করে ওকেই আগে দিচ্ছি। আর আজকে আমি যদিও বরের অফিসেই যাব, ও কোথায় কাজ করে সেটাও তোমরা দেখতে পাবে, যদিও আগে একবার দেখেছিলে কিন্তু সামান্য একটু মানে অংশ দেখতে পেয়েছিলে, পুরো অফিসটা তোমরা দেখতেও পাওনি। তো চলো, রুটিটা বানিয়ে নিলাম আর আজকে বরাবরই ওর যা সবজি সেটাই রান্না করব। তো দেখতেই পাচ্ছ সকালবেলায়। আর ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, যাতে আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আজকে ওর জন্য মানে সবার জন্যই এখানে মুগ ডাল, বরবটি, একটুখানি আলু দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ করেছিলাম, তো সেটাই বাবার জন্য তুলে রাখছি, বাবা খাবে আর কি। আর ওর জন্যই এখন সকালবেলা, ও সকাল সকাল বেরিয়ে যাবে, তো ওর জন্য আগে করে দেব, আর আমাদের জন্য একটুখানি আলাদা করে তুলে রাখবো। বাবা একটু পরেই মুড়ি দেবো বাবাকে, যার কারণে বাবাটা আলাদা করে তুলে রাখলাম, না হলে একটু পরে বাবাকেও আবার আলাদা করে দিতে হতো। তো যাই হোক, আর এই এই যে দেখতে পাচ্ছ এইটা আমার বরের জন্য রুটিতে তড়কা বানিয়ে দেবো। আর আজকে আমার সাথে কি যে হচ্ছে জানি না, সকাল থেকে যেদিনকে দেখবে তারা থাকবে সেই দিনকেই এইগুলো হবে। দেখো, ডিমের অমলেটটা গেল ভেঙে, কি সুন্দর, বেশ সূর্যের মতো হয়, কিন্তু আজকে একদম এরকম ন্যাবড়া খ্যাবড়া। আর তুলতে গিয়েও কি কাণ্ড হচ্ছে দেখো, আসলে এক হাতে করে ক্যামেরা ধরে থাকি, আগেও তোমাদেরকে আমি একদিন বলেছি, এটা ট্রাইপড লাগিয়ে অনেক রকমভাবে মানে পরিপাটি করে আমার ভিডিও করা হয় না। তো যাই হোক, বৃথা চেষ্টা হলো, অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম, বেশ সমানভাবে ভাঙাচোরা অমলেটটাই একটু সুন্দরভাবে তুলবো, শেষে হাত মাত লাগিয়ে যা তা করতে হলো। তো যাই হোক, চলো এইভাবেই আজকে হলো। এই যে দেখো, শেষ অবধি উঠেছে, না ওঠা নয়, আর খুব একটা মানে ওই ইয়ে করেও তোলা হয়নি, একটু পোড়া পোড়াও ভাব হয়ে গেছিলো, সব দিন তো আর সমান হয় না, যাই না, আজকে কপাল খারাপ। তো এই যে দেখো, এটা ওই যে ডালটা সিদ্ধটা দেখলে এখানে আর হ্যাঁ, ছোলার ডালও রয়েছে এখানে, মোটামুটি তিন রকমের ডাল রয়েছে, ছোলার ডাল, মুগ ডাল আর বরবটি ডাল, তোমরা দেখতেই পাচ্ছ, একদম হেলদি একটা খাবার বলতে পারো সকালবেলায়। আর আমি তো এটাকে মানে একটুখানি ওই লবণ ছড়িয়ে কাঁচা তেল আর ওই পেঁয়াজ দিয়ে খাবো, শশা কুচি টশা কুচি দিয়ে, যারা মুড়ি টুড়ি খায় না, এমনি যদি কেউ মনে করে যে সকালবেলায় প্রোটিনের মানে একদম কোনো রকম মানে কি বলবো, ভালো একটা প্রোটিনের সোর্স হিসাবে এটা খেতে পারে, ভীষণ সুন্দর। তো যাই হোক, আমাদের গ্রামের দিকে এগুলো খাওয়া হয়, মুড়ি মেখে খাবো আমরা। আর মা এই যে দেখো, এক ঝুড়ি শাক কেটেছে আজকে, তো সবটা তো রান্না হবে না, তাড়াতাড়ি করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। মা সকাল থেকে রান্নাবান্না জোগাড় করছে, ওখানে অনেকগুলো সবজি কেটেছে, এখানে এগুলো ওল সিদ্ধ হবে, আর আমি এরকম টুকরো টুকরো করে কেটে দিতে বলি, আমি ডালের কৌটোর মধ্যে ভাতের মধ্যে ভরে দিই এই ওলগুলো, ডালের কৌটোই ভরে, না হলে ভাতের মধ্যে দিলে বড় বড় টুকরো করে ভাতটা লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর মা এদিকে সবজি কাটছে, আর ওষুধ পর্বও চলছে, সকাল থেকে দুজনেরই অনেক ওষুধ পর্ব চলে। তো যাই হোক, চলো একদম রান্নাবান্না করে নিই, যাবো আমি, আমার বরের সাথে যাওয়া হবে না, ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে একটু পরেই যাব। এখানে মাছের ঝোল হবে, মাছের মাছগুলো ভেজে রাখা হয়েছে, আর সব সবজিগুলো দেখলে আমি একটুখানি তেলের উপরে পেঁয়াজ দিয়ে সব নেড়ে চেড়ে নিলাম, একটুখানি বরবটিটা পরে দিলাম, আর এখানে ওই আদা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পাঁচফোড়ন দিয়েছি, জানো তো, এই পাঁচফোড়ন দিয়ে বড় মাছের ঝোল বেশ ভালো লাগে। এখানে এটা মানে সর্ষে বাটা,
আর একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়োর শাকটা হয়েছে, অল্প কিছুটা রেখেছি, মানে দু ভাগ করে নেওয়া হয়েছিল তাই এতটা পরিমাণ হয়েছে। তো আজকে শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই, রসুন আর সর্ষে আর পোস্ত একসাথে বেটে এটা দিয়েছি। আর এই হলো আমার মাছের ঝোল, গাজর, কাঁচকলা, আলু, পটল দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে। সবজির পরিমাণটা মোটামুটি আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয় জানো। বাবা কত আদর গো, হ্যাঁ বাবা কো দেখি, বাবা কো দেখি কি করলি দেখি, কো দেখি কো দেখি পাপাকে কি করলে দেখি বাবা। ভালো করে চা টা করে দাও, বৃষ্টি পড়লে যেতে পারবো না, বাই 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 করে দে। ও চলে গেল মোটামুটি 10টার দিকে আর আমি বেরোচ্ছি প্রায় 12:30-1টার দিকে। আমাকে বললো তুমি স্নান দান করে খেয়ে দিয়ে রিতুনকে খাইয়ে নিয়ে এসো, কিন্তু আমি খেতে পারলাম না জানো তো। আমি একটু দেরি করে মুড়ি টুড়ি খেলাম কিন্তু আমি খেতে পারলাম না। আমি বেরিয়ে যাচ্ছি আর মানে যেহেতু খেয়ে দিয়ে আবার অনেকটা জার্নি করতে হবে হেঁটে হেঁটে, তো আমি আমার খিদেও পায়নি, তো যার কারণে আমি একটুখানি টুকটাক খাবার খেয়ে বেরিয়ে গেলাম, রিতুনকে খাইয়ে নিয়ে গেছি। রিতুন এখন ছুটে ছুটে যাচ্ছে, বাবা আমাদেরকে টোটো ধরিয়ে দেবে, তো এখন টোটোতে করে যাব। আর ও তোমাদেরকে আজকে আগে হয়তো সেভাবে বলা হয়নি, ও রিলায়েন্স ট্রেন্ডসে কাজ করে, তো সেখানেই আমরা যাব শপিং করতে আজকে। তো বেশ রিলায়েন্সে অনেক দিন ধরে অফার চলছিল, তো বলছিল চলো, আর আমি গিয়ে মানে আমাকে বলছিল যে রেগুলার ইউজের যা যা লাগে সেগুলো পছন্দ করতে, তো চলো ঘুরে আসবো। ওইদিকে যা, ওইদিকে বেড়াকা যা, নেট।
আজ বোয়ারবাবুকে মনের সুখে খাটিয়ে নিয়েছি, যত যা পেরেছি সব মানে এইদিকেই ট্রায়াল রুম রয়েছে, তো পড়ে পড়ে আসছি আর সবাইকে মানে ওকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে না লাগছে। আর রিতুন তো এই জামাটা পরাতে রিতুন ভীষণ ভীষণ খুশি হয়েছিল, আর তোমাদেরকে বলি আমি এটা নিয়েও ছিলাম। আর এই যে দেখো এখানে এসে জড়ো করছি, আর এখানে পূর্ণিমা ও আর আমার বোয়ারবাবুর জন্য সেগুলো ছেড়ে রাখছি, বাড়িতে তো আমাকে খুব খাটায়, আজকে ওকে আমি ভীষণ খাটিয়েছি। তো যাই হোক, ও আমি না মানে খেয়ে যায়নি, যার জন্য আমাকে ভীষণ বকাবকি করছিল যে তুমি খেয়ে আসতে পারলে না, মানে অনেকটা লেট হয়েছিল। আর আমার পাল্লায় পড়ে ও দেখো একটা ব্যাগ নিয়েছে, এগুলো সমস্ত কিছু যা যা পছন্দ হচ্ছে সব একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছে, পরে ও বিল করবে, কারণ এখনও বললো তুমি পছন্দটাই করো, তারপর এখন কাস্টমার আছে, যেহেতু আজকে সারাদিন আমাকেই সার্ভিস দিয়েছে। তো চলো, আমি সব পছন্দ করে রেখে এসেছি কিন্তু কোনোটাই নিয়ে আসিনি, ও টাইম মতো বিল করে তারপর নিয়ে আসবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। এখন প্রায় 5:30 ওভার হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, তো সবাই টাটা।